ইডির আধিকারিকদের অর্থাৎ ইডির তরফ এই যে জিজ্ঞাসাবাদের পর্ব, গ্রেফতার, এই সমস্ত কিছু নিয়ে সৌমিত্র খাঁ পূজো করছেন। প্রতীকী পূজো, সেই ছবি রাখবো আপনাদের কাছে। মা, আমাদের জয়রামবাটির মা সারদা মা গো, তোমাকে প্রণাম জানাই। কামারপুকুরের মা রামকৃষ্ণ দেব ঠাকুর, তোমাদের কাছে শক্তি দাও মা, ইডিকে শক্তি দাও। যারা মা সারদা রামকৃষ্ণ মা কালীকে নিয়ে অপমান করে, বাংলার বাংলায় যে সমস্ত ইডি অফিসাররা আছেন তাদেরকে শক্তি দাও। কারণ পার্থবাবু যেটা করে গেছেন শিক্ষার উপরে, এটা পুরোপুরি যাকে মা সারদার সঙ্গে তুলনা করা হয়েছিল সেই তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হোক। মা যেন একদম দেখিয়ে দেয়, যেন মা তোমার শক্তিতে তুমি দেখিয়ে দাও যে মা সারদা পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করে, বারবার না। মা, তাই আমরা চাই যেন কালীঘাটের কালীকে নিয়ে যেভাবে অপমান করা হয়েছিল, কালীঘাটের যে বদনাম হয়ে গেছে মা, যেন কালীঘাটের সর্বোচ্চ নেত্রী যারা চুরি করে বাংলার ক্ষতি করছে তাদের জন্য অ্যারেস্ট করাই। মা, বাংলাকে বাঁচাও মা, ঠাকুর বাংলাকে বাঁচাও, বাংলাকে বাঁচাও। বললেন জয় মা, ভালো রেখো মা, বাংলার মানুষকে ভালো রেখো মা, মা গো। প্রথিত যশাদের আবেদন করেছেন অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়করা, তারা বঙ্গবিভূষণ পরিত্যাগ করুন, এমনটাই আবেদন করেছেন প্রথিত যশাদের কাছে সুজন চক্রবর্তী। বয়কট করুন বঙ্গবিভূষণ, বয়কট করুন, এমনটাই আবেদন করেছেন সুজন চক্রবর্তী প্রথিত যশাদের কাছে। কি আবেদন রেখেছেন তিনি দেখুন। বিশিষ্ট মানুষেরা আছেন, তাদের সবাইকে আমি প্রণাম জানাই। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আছেন, আমি প্রণাম জানাই। নোবেল লরিয়েট বাংলার গর্ব দেবশঙ্কর হালদার অত্যন্ত সৃজন মানুষ, আমি নামে লিস্ট পড়ছি না, সবাই জানেন। এইরকম যে বিশিষ্ট জনেরা এখানে হাজির হচ্ছেন, যাদের নাকি সরকার বঙ্গভূষণ দেবে, আমি তাদেরকে করজোড়ে অ্যাপিল করছি, আপনারা নিজেদের ক্ষমতায় নিজেদের যোগ্যতায় আপনারা এই ছেলে মেয়েদের কাছেও আইকন, আপনারা আইকন থাকুন, কিন্তু দয়া করে পারলে একটা লাইন একটা বাক্য এই ছেলে মেয়েদের জন্য বলুন। এই ছেলেমেয়েরা বিপন্ন হচ্ছে, আর এই ছেলেমেয়েদের বিপন্নতাকে বলি করে আপনাদেরকে সামনে রেখে অপরাধী সরকার তার কালো দাগ ছোপ ছোপ সেই দাগ মোছাবার জন্য আপনাদের যাতে ব্যবহার করতে না পারে, এইটা আমাদের সবার সতর্ক থাকা উচিত। আমি তাদের কাছে অ্যাপিল করছি, দয়া করে আপনারা 25 জুলাই নাকি একটা বঙ্গভূষণ বঙ্গবিভূষণ বয়কট করুন।